1971 সালে আপনার বাড়িতে কি ঘটনা ঘটছিল, আপনার কিভাবে মারা গেলেন এবং কারা কারা এই ঘটনার সাথে জড়িত ছিল? 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমরা বাড়ি থাকি, জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি বাড়ি থাকি। তখন আমার বড় ভাই অসুখ অবস্থায় আমরা নিয়ে থাকি ঘরে। থাকার পরে শনি শীতকে টের পাই, মিলিটারি টের পাই। টের পাওয়ার পরে আমরা আমার মা আমার বাগানে যাই, আমার বড় ভাইকে যাই। যাওয়ার পরে আমরা আড়ালে বসে দেখি যে 15-16 জন মিলিটারি আসছে, তার সাথে দেশীয় মানুষের সঙ্গে কয়েকজন রজাক, সেকেন্দার সিকদার, দানসমুল্লা, গনিগাজী, মুসলিম মৌলানা ও মহাসীন ও মমিন ও মুন্সি, এইটা ছিল। তার সাথে কেউ ছিলেন না, তার সাথে কেউ ছিলেন না। যদি কেউ আসতে তাহলে তাকে চিন্তা, সাজি সাহেব ছিলেন না, তার ভালোভাবে আমরা চিনি। তার শ্বশুরের দোকান ছিল পারহাত কাপড়ের দোকান, সেইখানে বসে তার সাথে আমরা আমাদের পরিচয় আছে। সে যদি আসতেন তাহলে আমরা ভালোভাবে চিন্তা, সে ছিলেন না, তারে আমরা দেখিনি। আমার ঘরে আমার বড় ভাই ঘরে মিলিটারি বা আমার দেশি মানুষ যারা ছিল তারা উড়িয়া, আমার বড় ভাই অসুখ মানুষ তার উড়ানে নামাইয়া রাইফেলের কুন্দা দিয়া পিডিয়া উড়ানে পিডিয়ে তার বানিয়ে সঙ্গে নিয়া আমার ঘরে আমার পার্শ্ববর্তী যত হিন্দু বাড়ি ছিল পুরাই ফেলা। পুরাই ফেলানোর পরে আমার ভাইকে নিয়া মোগলাবন যায়। যাওয়ার পর কিছু সময় পরে দেখেছেন ধমর পরে আমরা তো বাড়ি বসকে দেখি। বিকেলবেলা শুনতে পাই ভাই দিয়ে 5-6 জন লোক কানিয়া পিরিশুল যায় এই শুনছি। তার কাছে মুখে শুনছি সেখানে সাজি সাহেব ছিলেন না, যদি থাকতেন তো আমার কাছে বলতেন, ছিলেন না সেও। যাওয়ার পরে পরদিন সকালবেলা শুনি পিরিশুর বলেশ্বর নদীর পারে নিয়া আমার ভাই বগলাবনিয়াতে 5-6 জন লোক একত্র করিয়া বলেশ্বর নদীর ঘাটে নিয়ে গুলি করে। সেখানে সাজি সাহেব ছিলেন না, সে যথেষ্ট ভালো লোক ছিলেন। সে সেখানে আমার এই ভাইয়ের অভিযোগ, আপনার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে বলেশ্বর নদীর ঘাটে বসিয়া হত্যা করছে। পাকসেনারা আর আমার দেশীয় যে রজ্জাক, সেকেন্দার সিকদার, দানেশমুল্লা, গনিগাজী যারাই ছিলেন তারাই আমার ওই ভাইয়ের সাথে ভাই গুলি করিয়া মারছে। এর সাথে সাজি সাহেব ছিলেন না, কখনো তার নাম শুনিও না আর সে ছিল না। আপনি তো সরকারের পক্ষের একজন সাক্ষী ছিলেন, সরকার পক্ষের মানিত একজন সাক্ষী ছিলেন, আপনি ট্রাইব্যুনালে স্বাক্ষর দিতে আসলেন না কেন? আসিনি, আমি শর্ত সাক্ষী দেব বিদায়, এই জন্য আমি এইদিকে আমি যাই নাই, এদিকে আমাকে আনছে, তারা আমার আনে নাই। সাক্ষী কেন আনলো না, আনে নাই? আমি মিথ্যা কথা তারা বলার জন্য চেষ্টা করছে, আমি মিথ্যাতে বলতে পারি না, সেই জন্য আনেনি। কি বলতে বলছে? বলতে বলছে সাইদি সাহেব ছিল এই কথা বলবো, আমি কিছু না আমি বলতে পারবো না। আমি মিথ্যাটা যারে আমি দেখিনি আমার বাড়ি কি হয়ে আমি বলবো, আমি যে এই যারে আমি না দেখছি আমার বাড়ি হারে আমি কোনোদিন মিথ্যাটা বলতে না, কোনোদিন মিথ্যাটা বলতে পারবো না। ট্রাইব্যুনাল থেকে তো লোক গেছিল আপনাকে আপনার বাসায়? হ্যাঁ গেছিল, আমার বাড়িতে গেছে। তখন মাহবুব আমার বাড়িতে যাইয়ে বলে বলে তুমি এইরকম সাক্ষী দিতে যাবার একটা পারে আর মাহবুবকে। মাহবুব হল মুক্তিযোদ্ধা, এখন বর্তমানে মুক্তিযোদ্ধার কমান্ডার সাজতে এই মাহবুব এই আর কি সেইসব আমার কাছে বলছে বলে তুমি একটু সাক্ষী দিতে যাবা। ঠিক আছে, যা জানি সত্য কথা বলতে পারো, ঠিক আছে তুমি যাবা আমার সাথে। এখন আমার নিয়া রাজলক্ষ্মী পারে আর রাজলক্ষ্মীর স্কুলে দোতলায় বসিয়া আমাকে সাক্ষী নেওয়া শুরু করছে। কারণ আমি যদি জানি আমার ভাইয়ের সম্বন্ধে কে মারছে এই কথা বলা শুরু করছে পরে, আমি যে বলি এই অমুক অমুক ছিল, বলে না হ্যাঁ বাদ দিয়ে তুমি সাইদের কথা বলো, আমি পারবো না বলতে সাইদের কথা বলতে, যারা আমার বাড়ি দেখি না আমি কখনো বলতে না। তখন আমার পেট পশে সিন্দি মারে, আমার পেট পশে আঙুল দিয়ে গুতে মারে মানিক ও মাহাবুর দুইজনে ইয়ে করতেছে। তখন এই টার্মিনাল গেছে এই ঢাকা দিয়ে, তখন তার সামনে বসে স্যার আমি যেটা জানি এইটা বলবো না আপনারা যা শিখিয়ে দেন এই বলবো। তখন এই কথা বলার পরে তবু আমাকে ওইভাবে মানে আঙুল দিয়ে গুতায় প্যাট পাশে আপনার যদি মোর নির্যাতন করছে, হ্যাঁ আমাকে খুব রকমই করছে। তখন আমি তার কাছে বলি সে ওই ট্রেনমেলের কাছে, তখন ট্রেনমেল সাহেব বলে কি মাহবুব সাহেব আপনি যে সাক্ষী দেন এর সাক্ষী আপনার সর্বনাশ হয়ে যাইতেছে, আপনার সাক্ষী হয় না। তখন অন্য টেবিলের লোকে বলে কি হে যা জানে ইয়ে বলতে দেন। তখন এই কথা বলার ফলে আমার ওইখান দিয়া মাহবুব আর ওই মানিকৃষ্ণ আমার উঠে গেতে আমি চলি এই বাড়িতে।
আপনাকে তো সাইরি সাহেবের পক্ষের লোকজন, অস্ত্রধারী লোকেরা, সাইরি সাহেবের ক্যাডাররা হুমকি দিচ্ছে বলে?